বকুল কোথা পাওয়ার বাই পার্লে নিউট্রিক্রাঞ্চ। একদম চুপ, তখন থেকে যা মুখে আসছে তাই বকে চলেছ। এত বড় আস্পর্ধা হয় কোত্থেকে তোমাদের? আমার কি ক্ষমতা, আমি কি করতে পারি সে সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের? রাজ্যের একজন মন্ত্রীর চেম্বারে ঢুকে তাকে থ্রেট করলে তার কি পরিণাম হতে পারে সেটা দেখাবো? দেখতে চাও? আজ তো আপনি দেখবেন রজতাবরক্ষী। ক্ষমতার পড়াই দেখাচ্ছেন না? সাধারণ মানুষের ক্ষমতাটা কতখানি সেটা আমরা আপনাকে আজকে দেখাব। আজ যদি না বলেন আপনি যে এসব কোথায় আছে, তাহলে আমরা কিন্তু মিডিয়া ডাকব, সবার সামনে আপনার কেচ্ছা ফাঁস করে দেব। কেচ্ছা ফাঁস করবে? সাধারণ মানুষের তো আবার কোনো খাতায় কলমে প্রমাণের দরকার হয় না। আমাদের বিবেক যেটাকে ঠিক বলে মনে করে সেটা ঠিক, যেটাকে ভুল বলে মনে করে সেটা ভুল। এখন সমস্যাটা হচ্ছে আপনাদের মতো এরকম শয়তান পলিটিশিয়ানরা আমাদের এই বিবেকটাকে খুব ভয় পায়। একটা জাস্ট হাতের টোকা মারবো, গদি থেকে উল্টে পড়ে যাবেন, দেখবেন। সেই ক্ষমতাটা দেখাবো, দেখতে চান মিডিয়ার কত ক্ষমতা? হ্যাঁ, দেখো দেখো বকুল, দেখো 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 মিডিয়াকে দেখো। আমার গদি উল্টাতে চাও, উল্টাও, দেখো, চেষ্টা করে দেখো পারো কিনা। কিন্তু মিডিয়াকে ডেকে কি বলবি? আমি বা আমার ছেলে এশাকে লুকিয়ে রেখেছি, আটকে রেখেছি। কোনো কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? কোনো প্রমাণ দেখাতে পারবে? সে প্রমাণ, সে ক্ষমতা আছে তোমাদের? চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ করছি। কি করবে, মারবে? মারবে আমাকে? পুলিশও তো মিসিং ডায়েরি করোনি। মিডিয়া যদি প্রশ্ন করে, আপনার আইনের দ্বারস্থ না হয়ে প্রথমে সোজা গুন্ডামি করতে চলে এলে তখন কি বলবে বকুল, কি বলবে? আর আমি যদি মিডিয়াকে বলি তোমার ননদ বাড়ি থেকে পালিয়েছে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা আমার উপর ব্যক্তিগত আক্রোশ মেটাতে চাইছো, তখন শয়তান, ওটা আমার ডাক না। কিন্তু ঋষি, আমি যদি প্রমাণ করে দিই তোমার বোন সতী লক্ষ্মী নয়, ওই চালচুলহীন ছেলেটাকে বিয়ে করে নিজের ভুল বুঝতে পেরেছে, তাই এখন ওই কোনো পয়সাওয়ালা মালদার প্রেমিক ধরে তার সঙ্গে কেটে পড়েছে। ভাবিস না, আমার হাতে পিস্তল নেই বলে আজকে পা পেয়ে যাবি। আমার হাত দুটোই কাফি। বলছি আপনাদের সাথে কোনো কথা নেই, স্যারের সাথে কথা। যান 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 যান। আর এই যে শুনুন, এখানে কি হচ্ছে, বাইরে গিয়ে যদি বলেছেন আপনার স্যারের জাস্ট বডিটা পড়ে থাকবে এখানে। যান 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 যান। বড়ন 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 বড়ন। না করেছিলাম, বারবার করে সাবধান করেছিলাম যে পরের বার কিন্তু আর নকল রিভলভার নয়, আসল থাকবে। এবার বল, বল এসা কোথায়, করুণা ভোগ কোথায় রেখেছে এসাকে বল। এক থেকে তিন গুনব, তার মধ্যে যদি না বলিস এসা কোথায়, তাহলে কিন্তু গুলি চলে যাবে। অত অত তেজ দেখিও না,
আমার বডিগার্ডটা দেখেছে, আমায় মারলে তোমরা ছাড়া পাবে না। সিসিটিভিতে উঠে গেছে তোমরা এই ঘরে ঢুকেছ, আমায় মেরে বেরোলে শয়ে শয়ে গুলি তোমাদের ছাঁচা করে দেবে। মরার ভয় থাকলে এখানে খালি হাতে আসতাম না। নিজের কথা ভাব, 3 সেকেন্ডের মধ্যে যদি না বলিস এসা কোথায়, তাহলে কিন্তু তোর ওম নমঃ স্বাহা হয়ে যাবে। ছেলেকে ডেকে পাঠাতে হবে তোর মুখাগ্নি করার জন্য। কে সান? অরুণা, ফোনটা রিসিভ কর, কথা বলো ওর সাথে, জিজ্ঞেস করো কোথায় আছে। না 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 না, আমি ওর সঙ্গে কোনো কথা বলবো না। রিকোয়েস্ট করছি না, যেটা বলছি সেটা কর। ধর ফোনটা, বকুল ফোনটা রিসিভ করো আর লাউডস্পিকারে দাও। যাক বাঁচা গেল, ভগবান আছেন, বুঝেছ? ঠিকই বলেছিস, ভগবান আছে। অকারণ খাটনি কমে গেল, নাহলে তোকে দিয়ে ফোনটা করাতাম। ধর ফোনটা। হ্যালো মাই সান। হাই ড্যাড, কি হয়েছে তোমার? প্রথমে ফোন ধরলে না, এখন আবার ধরে কথা বলতে দেরি করছো। ইজ এভরিথিং অলরাইট? ইয়েস ইয়েস, এভরিথিং ইজ অলরাইট। তো তোমার খবর বলো। তোমার ফোনটা কি হয়েছে বলো তো, হঠাৎ করে কিছু শোনা যাচ্ছিল না? গন্ডগোল গন্ডগোল মাইসাহান, গন্ডগোল ফোনে, গন্ডগোল। আচ্ছা তোমার খবর বলো, তুমি তুমি এখন কোথায় আছো? যেখানে থাকার কথা ছিল, আমাদের নর্থ কলকাতার বাংলোতে। ওকে রাইট, বাই বাই। তোমাকে একে তো বাড়িতে সকালে দেখেছিলাম। কে আপনি? আমি তোমার রাহুল, আর তুমি আমার কিরণ। এবার তোমার আর আমার মাঝে কেউ আসবে না এসা, কেউ না। আর যে আসার চেষ্টা করবে তাকে আমি দেখি। এসা, তুমি ভয় পাচ্ছ? তুমি ভয় পেও না, এই দেখো আমি তোমার জন্য কিরকম ভাবে সাজিয়েছি ঘরটা। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে কেন এসে, বসো বসো, প্লিজ বসো, প্লিজ বসো। তুমি
না কর ইয়া না কর তু হা কর ইয়া না কর তু মেরি কিরণ তোমাকে এখানে কেন এনেছি জানো? বিয়ে করব বলে। অরুণাভ এত তাড়াতাড়ি শান্তিনিকেতন থেকে ফিরেও চলে এলো বা? তোমাদের সবসময় আমাদের সব পার্সোনাল কথা খোলাখুলি বলতে হবে, তারগুলো মানে আছে? তোমরা যা সব লোকজন এই এই তো আমারই পার্টি অফিসে ঢুকে আমার মাথায় পিস্তল ঠেকিয়েছো, মিথ থেকে সত্যি করানোর চেষ্টা করছো, তোমাদের বিশ্বাস আছে? মিথ থেকে সত্যি করার জন্য নয়, তোর পেট থেকে সত্যিটা আদায় করার জন্য। এই তোদের মতো করাপ্টেড পলিটিশিয়ানদের জন্যই তো আমাদের আমার প্রাক্তন অফিসের হারিয়ে যাওয়া ফাইল, আমাকে বদনাম দিয়ে অফিস থেকে বের করে দেবার ব্রহ্মাস্ত্র। আরেকবার মানলাম বকুল, তুমি সত্যি ওস্তাদ, একদম ঠিক গেস করেছিলে, এই লোকটাই সবকিছুর পেছনে আছে। এনিওয়ে, আপাতত তোর ছেলেকে উচিত শিক্ষা দিয়ে এশাকে ফিরিয়ে নিয়ে আসি, তারপর এটা নিয়ে বোঝাপড়া করবো তোর সাথে। এসো বকুল। তোমার স্যারকে লেবু জল দাও, বদহজম হয়ে গেছে। স্যার লেবু জল। তোমার এই চুলের গন্ধ আমাকে পাগল করে দেয়, এসা জাস্ট পাগল করে দেয়। মনে হয় চিৎকার করে সবার সামনে বলি, এসা শুধু আমার আমার। চলো এসা, এই এই করি না, আজকে তোমার আর আমার বিয়ে হবে। এখানে এখানে একটা বড় করে মণ্ডপ বানাবো, এদিকটায় তুমি বসবে, এদিকটায় আমি বসবো। এই পুরোহিত, পুরোহিত তোমার হাতটা আমার হাতের উপর দেবে, সবাই সবাই ফুল ছুড়বে, তারপর
তারপর আমরা এই সাত সাত পাকে ঘুরবো। তারপর তারপর আমি তোমাকে সিঁদুর পড়াবো এসা, যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি তং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। তারপর তারপর হবে আমাদের সজ্জা, যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছি সেই অপেক্ষার অবসান হবে। আমার আমার হাতের মধ্যে তো লেজ তুমি এসা, একদম আমার বুকের কাছে, একদম বুকের কাছে। কোথায় পালাবে ময়না? বলো কোথায় পালাবে তুমি? তোমার জন্য যে আমি সোনার শিকল বানিয়ে রেখেছি, পালাবার কোনো পথ নেই। হাত জোর করছি আমি, আমি তো আপনাকে চিনিও না, বলুন কেন আমার ক্ষতি করতে চাইছেন? প্লিজ ছেড়ে দিন, প্লিজ। তোমাকে ছাড়লে আমি কাকে বিয়ে করবো? এসা তোমাকে তো আমি ছাড়তে পারবো না। দেখুন আমি হাত জোর করছি, আমি বিবাহিতা, আপনি কে, কি চাইছেন আমি কিচ্ছু জানি না। এরকম অন্যায় করবেন না আমার। কে অন্যায় করছে? অন্যায় করার হলো তো তখন তোকে, সেটা তো আমি করিনি, তোকে সম্মান দিয়ে বিয়ে করতে চাইছি আমি। আমি তোকে রাজরানী করে রাখবো, বিশ্বাস করো, তোমাকে তোমাকে রাজরানী করে রাখবো আমি। যা প্যাকেটটা নিয়ে আসুন, মণ্ডপটা এখানে হবে, হ্যাঁ, আর এমনভাবে সাজাবি যাতে একদম মিশার তাক লেগে যায়, বুঝতে পেরেছিস? সময় কিন্তু খুব কম হবে। যা এসা, এগুলো তোমার জন্য, তোমার জন্য স্পেশাল অর্ডার দিয়ে এই বেনারসি আর গয়না বানিয়েছি আমি, নাও এগুলো পরে চলে এসো। বাইরে ছেলে আছে তো, এই চৌহদ্দির মধ্যে যেন কেউ খেঁচতে না পারে, বুঝতে পেরেছিস? ঠিক আছে স্যার। এসা রানী, আর তোমার কোনো ভয় নেই, কোনো পাপ তোমার ধারে কাছেও খেঁচতে পারবে না। যাও এবার চটপট আমার কোণে সেজে চলে এসো তো। আজকে না আমাদের বিয়ে, আর সময় নষ্ট করো না, যাও। আজ কতদিন পর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, কতদিন পর! আর তুমি এরকম উপভার করে থাকলে আমার ভালো লাগে বলো? এখন থেকে আমার ভালো রাখা, আমাকে সেবা করার দায়িত্ব তো তোমাকে নিতে হবে। যাও চটপট পাশের ঘর থেকে সেজে গুজে চলে এসো। লক্ষ্মী, এই লোকটা কে? আজকে রাগে তো একে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। দীপ কোথায় তুমি? দীপ কোথায়? এই লোকটা যে আমাকে বিয়ে করবে বলে সব আয়োজন করে ফেলেছে। এনাও বস, তোমার বিয়ের ধুতি পাঞ্জাবি। লাভলি, এই দেখো এসারানি,
আমার বিয়ের ড্রেসটাও চলে এলো, আমি টুক করে চেঞ্জ করে চলে আসছি, তুমিও চেঞ্জ করে নাও, না হলে যে লগ্ন পেরিয়ে যাবে। বৌদি, বস কি বলে গেল শুনলে না? যাও তাড়াতাড়ি বউ সেজে এসো, একা একা শাড়ি পরতে বুঝি কষ্ট হবে, আমি কি হেল্প। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি, এর পরিণাম তোকে ভুগতে হবে। আজ তোর বিয়ের আগে তোর সাথে এখানে সুয়াগরাত করবো আমি। একদম, 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 একদম